रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। झलमले रंगीन पर्दार खलनायक सादिक बाच्चुके सबाई चेनेन। नायकेर चरित्र सह प्राय 500 चलचित्रे अभिनय करेछेन, किन्तु ए सादिक बाच्चु हवार गल्पटा किन्तु सहज नय। सद्य मैट्रिक पास करा सादिक बाच्चुर बाबा मारा जावार पर भाई बोन मा दादी सह 11 जनेर पुरो संसारेर दायित्व एसे पड़े तार काथे। सेई दायित्व पालन करे निजेर पड़ाशोना अभिनय चालिये गिये होयेछेन सबार परिचित सादिक बाच्चु। 1963 সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু, একই সাথে মঞ্চও বিচরণ করেন। প্রথম থিয়েটার গণনাট্য পরিষদ। 1972-73 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এ দেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। সে সময় উন্মোচন নামের একটি গ্রুপের সাথে পথচলা। উন্মোচন ভেঙে যাওয়ার পর সম্মিলিতভাবে তৈরি করলেন প্রথম পদক্ষেপ। এই গ্রুপটাও একসময় ভেঙে যায়, কিন্তু উদ্যমী সাদেক বাচ্চু হতাশ হন না। বলেন, আমরা যারা থিয়েটারের সাথে লেগেই থাকতাম তারা হতাশ হই না। 84 সালে প্রতিষ্ঠা করেন মতিঝিল থিয়েটার। 34 বছর আগেই প্রতিষ্ঠিত এই থিয়েটারের সাথেই শেষ পর্যন্ত যুক্ত ছিলেন তিনি। এরই মাঝে সাদেক বাচ্চু নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পেয়ে যান, যদিও ছোট পর্দার মাধ্যমে আগেই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। 74 সালে প্রথম টেলিভিশনে অভিষিক্ত হন। প্রথম নাটক ছিল প্রথম অঙ্গীকার। নাটকটি পরিচালনা করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম। সজনবাদিয়ার ঘাট, নকশি কাথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্র অভিনয় করেন। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক। প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি অবলম্বনে রামের সুমতিতে নায়ক চরিত্রে অভিনয় করেন। শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন সুখের সন্ধানে চলচ্চিত্রে। শহীদুল্লাহ হক খানের এই ছবিতে ইলিয়াস কাঞ্চন নায়ক ছিলেন। সাদেক বাচ্চু বলেছেন, এই ছবির মাধ্যমেই আমি একদম নতুন চরিত্রে আসি, হয়ে গেলাম ভিলেন, জাস্ট ভিলেন। তখন চলচ্চিত্রে অভিষেকের পরেও টিভি নাটকে তিনি ছিলেন উজ্জ্বল। সেই সময়ে জিয়া আনসারির প্রযোজনায় জোনাকি জলে এই টেলিভিশন নাটকটি তুমুল জনপ্রিয় ছিল। এই নাটকের মাধ্যমে সাদেক বাচ্চুর পরিচিতি গড়ে ওঠে। এখানে রাজাকার চরিত্রে অভিনয় করেন। এরপর সেলিম আল দীন সহ অসংখ্য জনপ্রিয় নাট্যকারের নাটকে অভিনয় করেন তিনি। এরপরই চাঁদনী, শাবনাজ নাইম এই জুটির ছবির কথা কারোরই অজানা নয়। সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। সাদেক বাচ্চু বলেছেন, এতেশাম সাহেব চাঁদনী চলচ্চিত্রে আমার নেম প্লেট বসিয়ে দিলেন সাদেক বাচ্চু, সেই থেকেই আমি হয়ে গেলাম সাদেক বাচ্চু। তিনি আমাকে সেটে দেখে বলেন, তু বারা বাচ্চু হ্যায় রে, তেরে নাম বাচ্চু, সাদেক বাচ্চু। সেই থেকে সাদেক বাচ্চুই হয়ে গেল আমার নাম। মৌসুমি চলচ্চিত্রে চাচা ঢাকা কত দূর, সাদেক বাচ্চুর এই সংলাপটি ছড়িয়ে পড়ে মুখে মুখে। রিক্সা, টেম্পু, বেবি ট্যাক্সির পেছনে পেছনে কমন সংলাপ লেখা। সাদেক বাচ্চু বলেছেন, এখনও অনেকে আমাকে দেখলে এই সংলাপটি বলেন। টিএনটি নাইট কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সাদেক বাচ্চু। তিনি বলেছেন, ম্যাট্রিকের মাত্র 3 মাস পরে আমার বাবা মারা যায়। আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। 5টা বোন, বিধবা দাদি, ফুফুসহ 11 জন সদস্যের পরিবার চালানো, পড়াশোনা করা কি যে কষ্টের ছিল, হারে হারে টের পেয়েছি। এখন আফসোস নেই, এখন আমি সুখী। তার স্ত্রীর নাম শাহনাজ জাহান। তিনি শুধু অভিনয়ই নয়, সাথে লেখালেখিও করতেন। মুক্তধারা প্রকাশনীর কর্ণধার বিশ্বজিৎ সাহা সাদেক বাচ্চুর লেখা নাটক প্রকাশ করেছেন। পেশায় সাদেক বাচ্চু ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের একজন কর্মকর্তা। বাংলাদেশের চলচ্চিত্রে যার অবদান স্মরণীয় হয়ে থাকবে যতদিন থাকবে বাংলা চলচ্চিত্র, ক্যাপিটাল এফএম 94.8 এর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা। যেখানেই থাকুন, ভালো থাকুন প্রিয় সাদেক বাচ্চু। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।